বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় কৃষির উপর কৃষি তথ্য দিয়ে আমরা দীর্ঘদিন কৃষির পাশে থেকে কৃষিতে অংশীদার হওয়ার লক্ষ্যে সবসময় কথা বলছি আজকে আমাদের সৌভাগ্য দীর্ঘদিন ধরে আমাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই বড় ধান বড় ধান আমরা ইনশাল্লাহ আল্লাহ পাখের দয়ায় আমরা ইনশাআল্লাহ হারভেস্টিং করলাম এখন আমরা ধান কমাই না যেখানে রাসায়নিক সারের বিকল্প হিসাবে আমরা মাছের ওয়েস্ট সবসময় ব্যবহার করি এবং জৈব সারকে প্রাধান্য দেই আমরা মনে করি আমাদের ধানগুলো কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না সর্বোচ্চ একটা ধানে এই মাঠের মধ্যে আমরা করতে সক্ষম হয়েছিলাম যে রব্বুল আলামিনের অশেষ রহমতে তার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সবসময় আপনারা আসলে রাসায়নিক সারের উপর নির্ভরশীল আমরা কিন্তু আপনাদেরকে রাসায়নিক সার থেকে একটু হলেও দূরে থাকতে দূরে থাকতে বলি একটাই কারণ রাসায়নিক সার দিলে ধানের যে গ্রোথ হয় যে দ্রুত ব্লাস্ট আসে এবং আমাদের আসলে কিন্তু ফলনও কমে যায় শুধু গাছ হয় তা আসলে আমাদের ফলন কমে যায় আর জৈব সারের উপর নির্ভরশীল হলে আমাদের কিন্তু আসলে পোকামাকড়ের উপদ্রব্য কম হয় ব্লাস্টগুলো আসে না এবং ধান মুক্ত আপনারা কতটুকু ধানগুলো দেখতে পাচ্ছেন দেখুন একটু হলেও আপনারা যদি লক্ষ্য করেন সর্বোচ্চ একটা ধান ইনশাল্লাহ করছিলাম যারা এই ধানগুলো করবেন তাদের মাছের আওতায় এরকম দৌলা জমি বা জল জমি আছে তারা কিন্তু আসলে মাছের সাথে ধান করে একটা বাড়তি মুনাফা অর্জন করতে আমরা আসলে প্রতিটা উদ্যোক্তায় লাভ খুঁজি ভাই এটা করলে কি লাভ হবে ভাই এটা করলে কি লাভ হবে কিন্তু আসলে আমরা লাভের জায়গাগুলো খুঁজে বার করতে পারি না যে জায়গাগুলো আসলে কিভাবে লাভ হয় আমরা এই জন্যেই আপনাদেরকে সব সময়। এই টেকনোলজিগুলাই আপনাদের সামনে উপস্থাপনা করি যে আসলে লাভ কিভাবে আমরা করি অনেকেরাই অনেক মন্তব্য করেন কিন্তু আসলে মন্তব্যের সমাপ্তি হলো যে ব্যক্তিটাই ভিন্ন কিছু আবিষ্কার করছে যে ব্যক্তিটাই ভিন্নভাবে চিন্তা করছে তারা কিন্তু আসলে সফল আমরা আমাদের জাতিগত একটা ভুল ধারণা সবাই যেভাবে করে আমরা এদের পিছনে আদা করছি সবাই বস্তাতে আদা করতেছে কিন্তু আমরা কি ভিন্ন একটা পরিকল্পনা করছি যে বস্তার থেকে অন্যভাবে করলে কিভাবে ভালো করা যায় এপা সারা বাংলাদেশে যে জাতগুলো নিয়ে কাজ করতেছে আমরা কিন্তু করি না যদি মাছের কথা বলেন সবাই যেভাবে করতেছে সেইভাবে করি না এমনকি আমি পিয়ারা বলেন যত ফসল আছে এগুলাকে আমরা ভিন্নভাবে করি একটাই কারণ সবাই কীভাবে যদি করি তাহলে তো এখানে মিনিফিট নাই যে কৃষকটা ভিন্নতা ভিন্নভাবে অক্লান্ত পরিশ্রম করে তার কিন্তু আসলেই সফলতা অনিবার্য আসে কিন্তু আমরা আসলে পরিশ্রম করতে চাই না ভিন্নতা করতে চাই না এবং আমরা অগাধ গাদায় গাদায় খরচ করি শুধু আমরা যদি আসলে ইনকামের সাইতে ইনভেস্টমেন্ট বেশি হওয়া যায় তাহলে তো আপনার আমার লাভের যে অংশটা সেটা এখানেই চলে গেল তাই আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা কৃষি বোঝার আগে চেষ্টা করেন কৃষিতে ভিন্নতা আনার চেষ্টা করেন কৃষিকে ভিন্নভাবে করেন এবং উন্নত জাতগুলো নিয়ে কাজ করেন তাহলে আমি যদি এখানে মিনিকেট বা অন্য ধান যদি করতাম তাহলে কি পরিমাণ আর ধান হতো হয়তো বিঘে পনেরো ষোলো মন কিন্তু আমার বিশ্বাস আমি পাঁচ শতকে দেড় মনের মতো ধান আমরা আশা করতেছি ইনশাল্লাহ অনেকটা মধ্যে ছিলাম প্রচুর পরিমাণ নিচের জমিগুলোতে পানি হয় আজকে পানিতেই ধানগুলো কাটছে এগুলো একটু উঁচু জায়গা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সর্বোচ্চ ফসল এখানে ফলাতে পারি এবং এখান থেকে অসহায়দের পাশে এই অর্থ দিয়ে আমি থাকতে পারি আমার কৃষি ফার্মের সূচনা কৃষি ফার্মের আসলে যেটা মূল চাওয়া পাওয়া সেটা হলো আমরা কৃষি থেকেই পরিশ্রম করে ইনকাম করে গরিব অসহায়দের পাশে থাকবো সামনে কুরবানির ঈদ আমরা যেন অসহায়দেরকেও একটু ঈদের আমেজ বা ঈদের সঙ্গে নিতে পারি প্রিয় দর্শক সেই সোনালি ধান স্বপ্ন ছিল ধান হবে মাছ হবে আল্লাহ সেই স্বপ্ন পূরণ করছে আমার মনে হয় আমি ছোটবেলা থেকে কৃষির সাথে জড়িত আপনারা অবগত আছেন যারা আমাদেরকে দেখেন বোঝেন সর্বোচ্চ একটা ধান আল্লাহ পাক দিসলো। এই ধান আসলে ধানি ধান আর ধান সাই। আমার নানা বলতো তে আসলে আর ধান গাই ধান কিন্তু একটা মূল্যবান সম্পদ যেটা যে শ্রেণীর লোকই হোক এটা খেয়ে আমাদেরকে বাঁচতে হয় আমাদের আসলে বাংলাদেশের মানুষ আমরা মাছে ভাতে বাঙালি আমরা মাছে আসি ভাতে নাই এমন হতে আমরা কখনোই চাই নাই তাই ধান এবং মাছ একত্রে চাষ করে ইনশাল্লাহ আমরা একটা ভালো জায়গা ভালো পরিবেশ তৈরি করতে পারছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন এই যে অর্গানিক মুক্ত রাসায়নিক মুক্ত কিছু করা যায় যে বাংলাদেশে আমি তার চলন্ত প্রমাণ আল্লাহ আল্লাপাকের অশেষ নিয়ামত আপনারা দেখেন আমাদের ধানের গ্রোথ ইনশাল্লাহ এই একটি পালা যদি দেখেন এখানে কোনো একটি সাদা শেষ কিছু এটাতে যদি আমরা গাঁদায় গাদাই রাসায়নিক সার ব্যবহার করতাম তাহলে কিন্তু এই ধানগুলা এত সুন্দর থাকতো না স্বপ্ন ছিল সবাই যেভাবে কৃষি করবে তার থেকে ভিন্ন কোনো কৃষি করে আপনাদের মাঝে আপনাদের দোয়া ভালোবাসা পাবো সেই জন্যই আপনাদের সামনে বিভিন্ন তথ্য বিভিন্ন কথা নিয়ে আসি কথাগুলা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসায় আমাদেরকে দিন রাত এই গায়ে কখনো রোদ লাগে বৃষ্টি ভিজে আমি আপনাদের দেশের কল্যাণে কিছু তথ্য দিয়ে মরতে চাই পৃথিবীতে কিছুই থাকবে না থাকবে আপনাদের দোয়া ভালোবাসা আর যদি পরকালের জন্য কিছু করতে পারি আমার জীবনের ইহকালের সমস্ত শখ আল্লাহ আল্লাহ আমি আমার আল্লাহর কাছে যা চাচ্ছি গাওটা শিংড়ে উঠে আমার আল্লাহ এক মিনিট দিতে দেরি করে নাই এই কালো মুখের জবানটা আল্লাহ কখনোই ফিরে দেয় নেই আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহর কাছে একটি চাই এই কৃষি করেই যেন তার জনকল্যাণে আমি কিছু করে যাইতে পারি এবং যতক্ষণ না করতে পারছি আপনারা একটু ধৈর্য ধরে দেখেন আমি সর্বোচ্চ কৃষি দিয়ে দেশের কল্যাণে যেন কাজ করার তৌফিক দেয় এই বলে শেষ করবো